জমিনের একটা মূলনীতি আমরা জানি এবং আমরা আমাদের ভাষায় এভাবেই বলি, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। তার মানে চুম্বক যেভাবে লোহা টানে, একইভাবে একজনের দিলও তুমুল আকর্ষণ নিয়ে আর একজনের দিলকে টানে। এখন ভালো দিলের কাছে যদি যায়, টানটা ভালোর দিকে গিয়ে পড়ে, খারাপ দিলের কাছে যদি যায়, টানটা খারাপ দিকে গিয়ে পড়ে। দুনিয়াতে যত দামি মোবাইল হোক না কেন, সাধারণভাবে যত মোবাইল আপনাদের পকেটে আছে না কেন, একবার চার্জ দিলেই কেয়ামত পর্যন্ত যায় বিষয়টা এমন না। বরঞ্চ চার্জে যদি সারাদিন লাগিয়ে রাখেন তাহলে দেখবেন 100 উঠে আছে, 100 নিচে আর নামে না, না 99 না 98, ব্যাটারি পারফরমেন্স স্বাভাবিক থাকলে। কিন্তু দেখা যাচ্ছে খুলে নিয়ে টেপা লাগবে না, এমনিও ফেলে দিলে নির্দিষ্ট সময় যাওয়ার পর ধীরে 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 পার্সেন্টেজ খালি কমতেই থাকে, কমতেই থাকে, এক পর্যায়ে কমতে কমতে জিরোতে এসে মোবাইলে যায় বন্ধ হয়ে। এভাবেও দীর্ঘকাল ফেলে রাখে কখনো ব্যাটারিটাই যায় ড্যামেজ হয়ে, যেটা আর চালানোর উপযুক্তই থাকে না। আমাদের দিলগুলো এমন, ভালো পরিবেশে গেলে ওই ভালো পরিবেশটা আমাদের জন্য চার্জিং ডিভাইস হয়ে যায়। তখন অন্তরের মধ্যে বিভিন্ন ভালো ভালো চিন্তা, ভালো ভালো খেয়াল, নিজের জীবনের ভালো ভালো স্বপ্নগুলো অন্তরে আসতে থাকে। কিন্তু যখনই ভালো পরিবেশ থেকে আলাদা হয়, আলাদা হয়ে গুনাহের পরিবেশে যদি নাও যায়, এমনি স্বাভাবিক জীবনে গিয়ে পড়ে থাকে, ফ্যামিলি কামাই আয় রোজগার এগুলোর মধ্যেও পড়ে থাকে, তবুও দেখা যায় অন্তরের হালতটা ধীরে 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 একটু একটু নিচে নামতে থাকে, কেমন জানি ভাটা দেখা দিতে থাকে। এটা শুধু আমাদের মতো পাপীদের ক্ষেত্রেই হয় বিষয়টা এমন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্ষেত্রেও বিষয়টা এমনই ছিল। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু, নাম হয়তো অনেকে শুনেছেন, এই সেই কপালওয়ালা সাহাবী, শহীদ হওয়ার পর ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে যাকে গোসল দিয়ে এনেছে। কারণ যখন তিনি জিহাদে বের হয়েছিলেন, এর আগে স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়েছিল, এমন সময় নবীর পক্ষ থেকে জিহাদের ডাক চলে এসেছে, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা কে কোথায় আছো, জলদি ঘোড়ায় চড়ো, রবের দেওয়া প্রতিদান জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। এই কথা শুনে অন্তরে এমন ছটফটানি শুরু হলো, গোসল করবেন, ধীরে ধীরে ফ্রেশ হবেন, প্রস্তুত হবেন, এতটা সবর তার ভেতরে কুলাচ্ছিল না। নবীর পক্ষ থেকে ডাক এসেছে, ঘরে বসে থাকে আবার কিভাবে, সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে সেই যে নেমে পড়ল ময়দানে, আর ফিরতে পারলো না, সেখানে শহীদ হয়ে গেল। কিন্তু যেহেতু গোসল ফরজ হয়েছিল জিম্মায়, আল্লাহ নিজে এটার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আরে আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে, যার জন্য তার নামের সঙ্গে শব্দটা যুক্ত হয়ে গেছে, হামজালা গাসিলুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, গাসিল মানে যাকে গোসল দেওয়া হয়েছে, ফেরেশতারা যারে গোসল দিয়েছে সেই কপালওয়ালা হামজালা। তো এই রকম এত বড় কপালওয়ালা সাহাবি তার জীবদ্দশায় একদিন ঘর থেকে বের হয়েছেন, ঘটনা অনেকেরই জানা আছে, চিৎকার করে করে বলছেন, না ফাক হামজালা, না ফাক হামজালা, আরে হামজালা তো মুনাফিক হয়ে গেছে, হামজালা মুনাফিক হয়ে গেছে, যে শোনে সেই পেরেশান, হায় বলে কি, হানজালা মুনাফিক হয়ে গেছে, কেমন কথা। তো চলতে চলতে পড়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে, তিনি বলেন, হানজালা বলো কি এটা, বলল, আরে আল্লাহ রাসূলের সামনে যখন থাকি, তার জবান থেকে কোরআন শুনি, হাদিস শুনি, ওই সময় দিলের হালত থাকে একরকম, আর যখন বিবি বাচ্চার কাছে আসি, অন্তরের হালত হয়ে যায় একটু ডিফারেন্ট, ভিন্ন রকম। তো এই যে অন্তরে এক এক সময় এক এক ধরনের হালত আসা, এটাই তো কপটতা, এটাই তো মুনাফিকি। এ কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কি সান্ত্বনা দিবেন, তিনি উল্টো নিজে পেরেশান হয়ে বললেন, হায় রে আমিও তো মুনাফিক হয়ে গেছি। এখন দুইজন যখন পেরেশান, এখন কে কারে ট্রিটমেন্ট করবে, ডাক্তার নিজেই যদি রোগী হয়ে যায় তাহলে আরেক রোগী সেবা কখন করবে। ওয়াগাইরু তাকিয়িন ইয়ামুরুন নাসা বিত্তুকা তাবিবুন ইউদাউই ওয়াত-তাবিবু আলীলু। এখন দুজনে মিলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, শোনো, তোমাদের দিলের হালত সর্বদা যদি একই রকম থাকতো, আমার কাছে থাকতো যেমন, ঘর বাড়িতে যাওয়ার পরও হুবহু তেমন, তাহলে লা সাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করত। কেন?
কারণ ফেরেশতাদের ঈমান হলো এমন বাড়ে না কমে না আল্লাহ এক স্থিরতায় এটাকে স্থির বানিয়ে দিয়েছেন এখানে বাড়ারও কিছু নাই কমারও কোনো কারণ নাই না নফসের ধোকা না শয়তানি ওয়াসওয়াসা না জীবিকার চাহিদা না পেটের টান না যৌনতার টান না স্ত্রী না প্রেমিকা কিচ্ছু লাগে না তাদের না লাগে ভ্যালেন্টাইন্স ডে আর না লাগে অন্য ডে কোনো কিছু তাদের লাগে না সবকিছুর ঊর্ধ্বে তো তাদের ঈমান হর হালত একরকমই থাকে আবার নবীদের ঈমান প্রতি মুহূর্তে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে যার কারণে আমার রাসূল ডেইলি 100 বার তওবা করেন আল্লাহর কাছে কেন নবী বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি এর অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা এটাও এই যে প্রতিটা মুহূর্তে আল্লাহর রাসূলের মাকাম আল্লাহ বাড়াচ্ছেন প্রত্যেক মুহূর্তে মাকাম বাড়ার পরে নিচের মাকামের দিকে নজর দিচ্ছেন এখন যে মাকামে আছেন ওটার চাইতে তো আগেরটা একটু নিচে ওটার দিকে তাকিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমারে ক্ষমা করো দেখেন না নামাজটা শেষ করতে দেরি নবীর তিনবার বলতে দেরি হয় না আস্তাগফিরুল্লাহ 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 কেন নামাজ কোনো পাপ নামাজ কোনো পাপ না মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক যেভাবে ইবাদত করা দরকার ছিল পারি নাই যেভাবে আপনাকে চেনা দরকার ছিল মারিফাত হাসিল করা দরকার ছিল তাও আমার দ্বারা হয় নাই তো নবীদের ঈমান আল্লাহ বাড়াতেই থাকেন আর বাকি যত সাধারণ উম্মতি আমার আপনার মতো অথবা বড় বড় পীর মাশাইখের মতো যেই হোক না কেন তাদের ঈমানটা প্রভাবিত হয় পরিবেশের দ্বারা কখনো এটা বাড়তে থাকে কখনো এটা কমতে থাকে সংখ্যার বিবেচনায় বাড়ে কমে না সংখ্যার বিবেচনায় বাড়ে আবার কেমনে যেই কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখা লাগে ওইগুলোই তো নতুন করে আবার বাড়ানোর সুযোগ আছে নাকি যেমন আল্লাহর নবীকে নবী সকলে মানেন এখন নতুন করে বাড়ানোর মানে কি গোলাম মাহমুদ কাদিয়ানিরও নবী মানতে হবে নাউযুবিল্লাহ ঈমান কি আর থাকবে আরে থাকবে নাকি তাহলে সংখ্যার বিবেচনায় বাড়বে না যেই কয়টা বিষয় আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন ব্যাস একটাও বাড়ানোর সুযোগ নাই একটাও কমানোর সুযোগ নাই যারটা কমবে ও কাফের যারটা বাড়বে ও বেঈমান তাহলে বাড়ে কমে মানে কি মানে হলো কোয়ালিটির বিবেচনায় নূরের বিবেচনায় পাওয়ারের বিবেচনায় কখনো অনেক শক্তিশালী হয়ে যায় কখনো একেবারেই দুর্বল হয়ে যায় কখনো ঈমান এমন হয় হাইয়া আলা সালাহ শুনলেও মসজিদে আনার মতো শক্তি তার ভেতরে থাকে না আর কখনো এত পাওয়ারফুল হয় হাইয়া আলাল জিহাদ শুনলেও শাহাদাতের তামান্নায় ময়দানে নামাতে এক মুহূর্ত দেরি করে না তো সকলের ঈমানকে এক হালতে থাকে না পার্থক্য হয় আল্লাহর কত বান্দা এমন আছে নামাজ কাজা হবে দূরের কথা জামাতই ছোটে না কত বান্দা এমন আছে জামাত ছুটবে দূরের কথা তাকবীরে উলা তাকবীর উলা বুঝেন তো প্রথম তাকবীর যেটা দিয়ে নামাজ শুরু করে ওই তাকবীরে উলাই ছুটে না ইমামও বলে আল্লাহু আকবার ওই লগে লগে হাজির ও বলে আল্লাহু আকবার এমন না এক রাগা দুই রাগা যাওয়ার পরে আসে আবার কত মানুষ এমন বছরে ওই এক দুইবার যা আসে মানে ঈদের নামাজ বা সপ্তাহে যা আসে জুম্মার নামাজ এগুলো পড়ার তৌফিক হয় না তো মানুষের মানুষের পার্থক্য আছে নাকি নাই এই যে আপনারা 14 ফেব্রুয়ারি পড়ে আছেন কোরআনের মাহফিলে আবার একই 14 ফেব্রুয়ারি কত নষ্ট নষ্টা ভ্রষ্ট ভ্রষ্টা পড়ে আছে শয়তানের টেবিলে অথচ আপনিও পরিচয় দিচ্ছেন আমি মুসলমান সেও পরিচয় দিচ্ছে আমি মুসলমান কিন্তু দুই ঈমানের মধ্যে কতই না তফাত কারো ঈমান তাকে এগিয়ে নিচ্ছে জান্নাতের দিকে কারো ঈমান তাকে বাঁচাতে পারছে না জাহান্নাম থেকে আল্লাহর রাসূল বলেন যখন জিনাকার জিনা করে তখন সে মুমিন থাকে না তার মানে কি বেঈমান হয় তাও না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যা দেন ইয়াকুনু ফাওকা রাসিহি কাযুল্লা ঈমানের নূরটা ভেতর থেকে বের হয়ে মাথার উপরে গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে আবার যখন পাপ শেষ করে বড় আশা নিয়ে ফিরে আসে এবার বুঝে তওবা করবে এবার বুঝে নিজেকে শুধরে ফেলবে এভাবে আসা যাওয়া চলতেই থাকে রাসূল বলেন চোর যখন চুরি করে ভেতরে ঈমান থাকে না ডাকাত যখন ডাকাতি করে ভেতরে ঈমান থাকে না এজন্য যার মরণটাই হয়ে গেছে গেল গুণারত অবস্থায় তার কপালটাও তো ভালো না কারণ কে কখন মরবে গ্যারান্টি আছে ওই বাস অথবা গাড়ি দেখবেন ধোঁয়ায় একেবারে এমন লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে চালাতে থাকে ভাব এমন আজরাইল ওদের কাছে যাবে না কিন্তু ওই রকম গান চলারত অবস্থায় ডান্স করা অবস্থায় মরে নাকি মরে না মরে নাকি মরে না এমন ভাবে উদ্ধত্যের সাথে এগুলো করতে থাকে মাত্র 3-4 দিন আগে বা আরো একটু বেশি হবে হয়তো 5-6 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তো আপনারা চেনার কথা ঢাকা সিলেট যাতায়াত করলে ওখানে আমরা জ্যামের মধ্যে আটকা দেখা যাচ্ছে একটা বাসের মধ্যে শিক্ষা সফরের বাস কোনো কলেজের বা ভার্সিটির হবে ছেলে মেয়ে একেবারে জোর আওয়াজে গান বাজিয়ে মাইক দিয়ে একেবারে নাচছে
পুরো ডান্স চলছে ভেতরে। পাশ থেকে এক পিকআপের ড্রাইভার মনে হয় তাদেরকে কিছু মন্তব্য করেছে, এখন ছেলে মেয়ে সব মানে জানালা খুলে ওরে ঘুষি দিবে, ওরে চর দিবে, এই রকম এক আজীব পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এখন এই লোকগুলো যদি আল্লাহ না করুক এই অবস্থায় মরে যায়, কপালের হালত কি হবে? যার মরণ যেভাবে তার হাসরও তো সেভাবে। যেমন শহীদ দুনিয়াতে মরছে, গা থেকে রক্ত ঝরছে, নবী জানিয়েছেন কিয়ামতের দিনে যখন উঠবে গা থেকে দর দর করে রক্ত প্রবাহিত হতে থাকবে। আল্লাহ রসুল বলেন রক্তের রং তো দুনিয়ার রক্তের মতোই হবে, তবে ঘ্রাণ বের হবে মেশকাম্বরের মতো। যে দাড়ি নিয়ে মরবে হাসরের দিন দাড়ি নিয়েই তো উঠবে, আর যে বেডি মানুষের মতো চেহারা নিয়ে মরবে একেবারে দাড়ি শেপ করে ক্লিন শেপ করে কিউটের ডিব্বা সেজে বসেছিল, ওর হাসরটাও তো এভাবেই হবে। আল্লাহর নবীর সামনে মুখটা নিয়ে কেমনে হাজির হবে, লজ্জা কি লাগবে না মোটেও? এখন যার মরণ যেভাবে তার হাসরও সেভাবে। এজন্য মরার সময় কালেমা পড়তে পড়তে মরার কোনো দাম নেই, নাকি এইটারই সবচাইতে বেশি দাম। من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. أمر رسول بولن جار جيبون الشربوشش قطعه بي لا إله إلا الله شه جنة تي جابي جابي. يجن نام در بزرگ در کام را دیکھا چھی ارے جوخون তার যে কোনো হালতে থাকেন, ধরেন বয়স হয়েছে টুকটাক অসুস্থতা তো লেগেই থাকে, দেখা হলেই হয়তো প্রথমে হোক না হলে শেষে হোক কিন্তু প্রত্যেক মুলাকাতে একটা কথা বলেই বলে, বাপজান দোয়া করো আল্লাহ যেন খাতেমা বিল খায়ের নসিব করে। খাতেমা বিল খায়ের মানে কি? ইমানটা নিয়ে যেতে যাওয়ার তৌফিক দেয়, কারণ শেষ ভালো যা। তো এখন মানুষের অন্তর যেহেতু প্রভাবিত হয়, এ কারণে রাসূল বলেছেন আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকে লক্ষ্য রাখবা কাকে বন্ধু বানাচ্ছ। আজকের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে কেন? কারণ ওদেরকে এমন মানুষদের মহব্বতে লিপ্ত করে দেওয়া হয়েছে যারা নিজেরাও নষ্ট, যারা নিজেরাও ভ্রষ্ট। এখন বীরদেরকে নিয়ে সমাজ আলোচনা হয় না, না সুলতান মাহমুদ গজনবী, না তারেক বিন জিয়াদ, না মোহাম্মদ আল ফাতে, না মোহাম্মদ বিন কাসেম, উপরন তাদের নিয়ে আলোচনা করাকে অঘোষিত ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এগুলোকে জঙ্গিবাদের জিনিসে পরিণত করে ছেড়েছে। এখন আলোচনা হয় কি নিয়ে? এখন চেহারা দেখে কাদের? বড় বড় স্টারদের। তারা কারা? কেউ নায়ক, কেউ গায়ক, কেউ খেলোয়াড়, কেউ এটা কেউ সেটা, অথচ তাদের মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, সুন্নাত নাই। এখন তাদের মধ্যে আছে নষ্টামি ভ্রষ্টামি, এখন তাদের পেছনে ছুটতে ছুটতে জাতীয় হয়ে যাচ্ছে নষ্ট আর ভ্রষ্ট। সামনে যদি আসল হিরোদের জীবনী থাকতো তাহলে অন্তরের মধ্যে সেই হিরোদের মতো হওয়ার স্বপ্নই থাকতো, কিন্তু সামনে যখন নষ্টদের আদর্শ থাকবে নিজের ভেতরে তো নষ্টামি ঢুকবে। না হলে এই জাতিকে কে বাধ্য করেছে যে পশ্চিমাদের মতো পোশাক পরতে হবে, পশ্চিমাদের মতো চেহারার কাটিং বানাতে হবে, চুলটাও কাটতে হবে ওদের মতো করে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ওদের পদাঙ্ক অনুসরণ করতে হবে? কে বাধ্য করেছে? কেউ করে নাই, এর পক্ষে আইন প্রণীত হয় নাই, এর জন্য কেউ অস্ত্র ব্যবহার করে নাই। উপরন্ত এটা করলে তার জান্নাতে মাকাম বাড়বে এমন না, উল্টো কোন কোন ক্ষেত্রে জাহান্নামে যাওয়ার ভয় আছে। তারপর নবীর সুন্নাত মানতে রাজি না, কিন্তু কাফেরদের প্রতিটা আদর্শ খুঁজে খুঁজে এভাবে দেশে ইম্পোর্ট করছে কোন দুঃখে? আরে পশ্চিমে যত শয়তানি আছে একটাও যেন ছাড়বে না। এই আপনারা গত 20 বছর আগে ভ্যালেন্টাইন্স ডে নাম শুনেছেন কয়জনে, কিন্তু এখন এটা যেন স্বাভাবিক এক পান্তা ভাতে পরিণত হয়েছে। এক সময় কেউ লুকিয়ে বিয়ে করলে সমাজ তারে ছিছি দিত, এমনকি সারা জীবনে আর মাথা উঁচু করে কথা বলতে পারত না, সারা জীবন লজ্জিত হয়ে মাথা নিচু করে কথা বলতে হতো মুরব্বীদের সামনে। আর এখন পালিয়ে বিয়ে করলে অনেক সময় গর্বে এমন ভাবে ফেটে পড়ে সারা দেশ তারে নিয়ে মেতে ওঠে, যেমন ওই বিদেশ থেকে প্রেম করে করে বেড়ি ভাগায় আন দেখেন নাই? প্রেমের টানে মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, ইন্দোনেশিয়ান তরুণী যখন বাংলাদেশে, কানাডিয়ান তরুণী যখন বাংলাদেশে, এখন গর্বের সাথে মিডিয়া ফলো করে প্রচার করে, তার মানে কি জানি একটা কাম কইরা ফেলেছে। আরে ও তো কামাল কার দিয়া, এইরকম একটা ভাব সবার মধ্যে এসে হাজির হয়েছে। এখন একজনকে দেখে 10 জন শেখে, এটাই নিয়ম। এখন ও চিন্তা করে আরে ওরে নিয়ে যদি রিপোর্ট হতে পারে তাহলে আমারে নিয়ে হবে না কেন? ভাইরাল কে ওর একা হবে, আমি হব না কেন? ভাইরালের ভাইরাস তো মারাত্মক ভাইরাস, এর চাইতে বড় ভাইরাস হয় না, আর এটার অ্যান্টিভাইরাসও দুনিয়াতে বেশি একটা খুঁজে পাওয়া যায় না। এখন এই ভাইরাস একবার যার ভেতরে ঢোকে, সেভাবে আমারও তো ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, বিগো আছে, এই আছে সেই আছে, আমি একটু চেষ্টা করে দেখি না? একবার না পারিলে দেখো শতবার, যেখানে দেখো ছাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত।
এখন এই ফাইজলামি শুরু হয়ে গেছে। আরে মানুষ কি ধিক্কার দিবে, 10 গ্রামের লোক দেখতে এসেছে, দেখতে আসে যে কেন, আরে এমন একটা মেয়ের বিয়ে করেছে, এইটা তো বিশাল বড় ভাগ্যের ব্যাপার, ভাবটা এখন যেহারে শুরু হয়েছে মনে হয় সেদিন বেশি দূরে না দুনিয়ার সব দেশের বেড়ি খালি হয়ে যাবে, সব বাংলাদেশে এনে হাজির করবে, কারণ একজনকে দেখে আরেকজন উৎসাহিত হচ্ছে, ভাবেই চলছে। মাঝখানে টিভিতে রিপোর্ট করলো এক লোকরে নিয়ে যে 6টা বিয়ে করেছে, খুব ভালো কাজ করছে নাকি, খুব ভালো কাজ করেছে, কিন্তু খুব গর্বের সাথে রিপোর্ট করলো, খুব সুখে আছে, শান্তিতে আছে, 6 বউ মিলে একসাথে খুব জীবনটাকে এনজয় করছে, একসাথে রান্নাবান্না করে, একসাথে খাবার বেড়ে দেয়, কাঁথাটা পর্যন্ত একসাথে সেলাই করে, এটা দেখলে কার ভেতরে ভালো না লাগবে, 2টা কইরেই তো মানুষের আর চুল থাকে না মাথায়, মাথাটা টাক হয়ে যায়, সেখানে 6টা নিয়ে মহাসুখে আছে। আরেকজন দেখে বাবুল আমি পিছিয়ে থাকবো কেন, 8টা সেরে ফেলেছে। সমাজে নষ্টামিরে প্রমোট দিলে পরিণতি এটাই হয়, কারণ যার সামনে যা থাকে সে সেটাই অনুসরণ করতে ভালোবাসে। মানুষ মুখের কথায় কম শেখে, কাজ দেখে বেশি শেখে। আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে আপনারা আজকে গিয়ে চেক করে দেখেন, বাচ্চাদেরকে যতই নীতি কথা শোনান না কেন দেখবেন মুখের কথায় সে কমই প্রভাবিত হয়, নিজে আমল জারি করেন আপনাকে দেখে দেখেই প্রভাবিত হয়ে যায়। বাচ্চারা নামাজি বানাতে চান, আরে বাসায় গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করেন, একেবারে ট্যাবলেট ক্যাপসুল যেগুলো আছে 2 বছর 3 বছরের বাচ্চা, ওরাও দেখবেন আপনার পাশে এসে জায়নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ ঠিকভাবে পড়তে পারুক বা না পারুক, অন্তত সেজদায় গেলে পিঠের উপরে তো উঠে বসতে পারবে। এমন কি যেই নারীরা পর্দা করে তাদের ছোট ছোট মেয়ে বয়স যাদের 4-5 বলা লাগে না, তারাও আলহামদুলিল্লাহ পর্দা শুরু করে দেয়। বাইরে যাওয়ার সময় হিজাব ছাড়া বোরকা ছাড়া বেরি করা যায় না, কোনো পরপুরুষের কোলে পর্যন্ত যায় না, কেমন হয় নাকি হয় না। তাহলে দেখে দেখে শিখছে নাকি শিখছে না। আবার বাপ মা বৈশা টিভি দেখুক, বাচ্চাও টিভি দেখবে, বাপ মা একজন আরেকজনের গালি দেয়, কাঁচা বাংলায় গালি, ওই পিচ্চি পোলাও দেখবেন গালি গালাজে শুরু করে দিয়েছে, এমন পিচ্চি আছে আর নাক দিয়ে এখনো জিনিস পরে, কিন্তু কোমর দুলিয়ে দুলিয়ে গান শুনলে নাচতে শুরু করে দেয়, ওরে নাচটাকে শিখিয়েছে, অথচ দোয়া একটা পারে না, কালেমা পারে না, আল্লাহরে ডাকে না, কিন্তু গানের তালে তালে খুব নাচা নাচতে পারে। আবার এগুলো নিয়ে প্রতিযোগিতাও হয় সমাজে, কে ভালো নাচতে পারে, কে ভালো গাইতে পারে, এদেরকে ক্রেস্ট দেওয়া হয়, উপহার দেওয়া হয়। মানে তোরা তো আল্লাহর গজবটারে কেমনে তাড়াতাড়ি আনা যায় এজন্য অবদান রাখছিস, আয় তোদেরকে কোলে তুইলা এবার চুমু দি, কে অবস্থাটা এরকম না। নাহলে পাপের কাজে আবার উৎসাহ দেয় কিভাবে, পাপের কাজ করা যেমন পাপ, পাপের কাজে উৎসাহ দেওয়া সমান পাপ। সুদ খেলেও গুনা, সুদ দিলেও গুনা, গীবত করলেও গুনা, গীবত শুনলেও গুনা। কোরআন বলছে সূরা মাইদা আয়াত নম্বর 2, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে আর সীমা লঙ্ঘন মানে জুলুমের ব্যাপারে খবরদার, কেউ কারো সহযোগী হবে না। যে জুলুম করে ও যেমন মরে, যারা জুলুমে সহযোগী হয় ওরাও একই পরিণতি শিকার হয়। এজন্য অস্তিত্ব রক্ষা করতে চাইলে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগে। কোরআন বলছে আমি আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া আমারনা মুতরাফিহা, আমি সেই জাতির নেতা যারা, সরকার যারা, প্রশাসন যারা, এলিট যারা, আমি ওদেরকে আদেশ দেই, ফাফাসাকু ফিহা, ওরা তখন পাপে জড়িয়ে পড়ে, ফাহাক্কা আলাইহাল কওল, ওদের পাপের কারণে আর জাতির নিরবতার কারণে গোটা জাতির উপর আযাব আর গজব অবধারিত হয়ে যায়, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ গোটা জাতিকে, গোটা দেশকে, গোটা জনপদকে বরবাদ করে দেই। মিল পাওয়া যাচ্ছে তো বর্তমান সময়ের সাথে? এখন আপনি দিনের কাজ করতে যান দেখবেন বাধা আর বাধা আর বাধা, পাপের কাজ করতে যান সুবিধা আর সুবিধা আর সুবিধা, কোরআনের মাহফিল করবেন দেখবেন কত লাইনের পেরেশানি, কনসার্টের আয়োজন করবেন দেখবেন গোটা দুনিয়াটাই তো পানির মতো সোজা। যে যত বেশি ভালো থাকতে চায় সমাজ তার সাথে তত বেশি নিকৃষ্ট আচরণ করে। চাকরি করবেন উপরেও সব সুদখোর, নিচেও সব সুদখোর, আরে উপরেও সব ঘুষখোর, নিচেও সব ঘুষখোর, মাঝখানে আপনিও বসে সুদ ঘুষ খান, শান্তিতে থাকবেন, কেউ প্যারা দিবে না, কিন্তু নিজে একটু ভালো থাকতে চান দেখবেন উপরে আর নিচ দিয়া চাপ মাইরে আপনার আলু ভর্তা বানিয়ে দিতে যাচ্ছে। কখনো জানের হুমকি, কখনো ফ্যামিলির হুমকি, কখনো আপনার চাকরির হুমকি, এগুলো চলছে নাকি চলছে না? তো এখন এই হালতটা কখন হয়? আল্লাহ বলেন যখন কোনো জাতিকে আমি গজব দিয়ে বরবাদ করতে চাই। তো অথচ এখন দেখা যাচ্ছে দিনের কাজে আমরা নেতাদের পাশে না পেলেও শয়তানি কাজে নিজেরাই নেচে নেচে সামনে এসে হাজির থাকে।
না হলে আমাকে বলেন, আজকে যে বিশ্ব বেহায়া দিবস পালিত হলো, বাংলাদেশের আপামর জনসাধারণ অধিকাংশের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, এটাই বাস্তবতা। অধিকাংশ বাঙালি এই নিকৃষ্ট অসভ্যতার বিপক্ষে, তারপরে এরা করতে পারছে কিভাবে? তার মানে যাদের হাতে পাওয়ার, এটাই বাস্তবতা। আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখানোর দরকার নাই, কিন্তু বাস্তবতার সাথে একমত হতে হবে। আত্মসমালোচনা না করলে সমস্যা দূর হবে কিভাবে? আগে তো রোগ চিহ্নিত হবে, তারপর না ওষুধ কি খাওয়া যায় সেটা দেখতে হবে। তাহলে আজকে এই নষ্টামিগুলো দেশে ছড়াচ্ছে কিভাবে? আরে প্রত্যেক বছর শয়তানির হার বাড়ছে। আপনি গত 10 বছরের রিপোর্ট দেখেন বাংলাদেশে, দেখবেন প্রত্যেক বছর গর্ভপাতের হার আগের বছরের চাইতে বেড়েছে, এবং প্রত্যেক বছর বিবাহিত মেয়েরা যেই হারে গর্ভপাত ঘটাচ্ছে, অবিবাহিত মেয়েরা এর চাইতে কয়েক গুণ বেশি ঘটাচ্ছে। 2014, মানে এখন থেকে 10 বছরের বেশি সময় আগের কথা, 2014 সালে বাংলাদেশে অনিরাপদ গর্ভপাতের হার ছিল বিবাহিতদের তুলনায় অবিবাহিত মেয়েদের মাঝে 35% বেশি। কবে? 2014 সালে। এখন কত? 2024 সাল। কি ভেবেছেন, কমেছে? কমে নাই, বেড়েছে। ডিপ্রেশনের হার কমেছে না বেড়েছে? ছোটবেলায় ডিপ্রেশন শব্দটা শুনেছেন কয়জন? এই মহামারী বাংলাদেশে দেখা দেয় নাই, অথচ এখন স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা দেদারসে সুইসাইড করছে। ওদের এত দুঃখ কিসের? আরে এখনো তো জীবনের কঠিন পরীক্ষায় পড়েই নাই, লাইফ টাইমে আমাদের পুরো জীবনের মধ্যে স্টুডেন্ট লাইফের চাইতে মজার কোনো অংশ আছে নাকি? বলেন না, আছে নাকি? স্টুডেন্ট লাইফ সবচাইতে মজার অংশ না? ওই মজার অংশে ছেলেমেয়েরা গণহারে গণহারে সুইসাইড করছে কেন? পত্রিকায় রিপোর্ট করেছে প্রেমের কারণে সবচাইতে বেশি হচ্ছে। মাদকও আছে, সন্ত্রাসও আছে, বহুত কিছু আছে, কিন্তু সবচাইতে বেশি হচ্ছে কিসের কারণে? প্রেমের কারণে। প্রেমের বয়স হয়েছে ওদের, কারণ যেই বয়সে, যেই বয়স প্রেমের বয়স, ওই বয়স অবশ্যই বিয়ারও বয়স। ওই বয়সে তো বিয়া দেওয়া যায় না, বিয়া দিলে যে বিয়া করবে ওরা তো আছেই, যে বিয়া পড়ায় দিবে ওই হুজুর সমেত জেলে যাবে, এটাই বাস্তবতা। তো এরা তো কচি খোকা আর খুকি, এদের তো এখন ফ্রক পরে রাস্তায় খেলার টাইম, এখন কি এদের এই প্রেম প্রীতি করার টাইম? শিশুরা আবার প্রেম করে কেমনে? কিন্তু দেখা যাচ্ছে শিশু আবার শিশুর আব্বা আম্মা হয়ে বসে আছে। এগুলো হচ্ছে না কি হচ্ছে না? মিডিয়া কাছে আসার গল্প শোনাচ্ছে, কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা নিকৃষ্ট তাকে শোনাচ্ছে। অধিকাংশ মানুষ নেশাগ্রস্ত হচ্ছে কেমনে? এই সঙ্গের দোষেই তো। প্রেমে জড়াচ্ছে কেমনে? সঙ্গের দোষেই তো। এমনকি পর্নোগ্রাফি দেখা শিখছে কিভাবে? সঙ্গের দোষেই তো। কোন নষ্টামিটা এমন যেটা সঙ্গ ছাড়া আপনা আপনি জন্মগতভাবে হাসিল করেছে? জন্মগতভাবে কেউ পাপী হয় না, পাপের প্রতি কোনো মোহ জন্মগতভাবে জন্মায় না, বরঞ্চ সমাজ এই বিভিন্ন জিনিসের অসৎসঙ্গগুলোই তারে ধীরে ধীরে পাপি করে তোলে। এখন দরকার কি? যে পাপ তো করা যাবেই না, পাপের উপাদান থেকে দূরে থাকতে হবে, কারণ পাপের উপাদানের কাছে গেলে পাপে জড়িত হওয়ার আশঙ্কা আছে। মাথা থাকলে না ব্যথা হবে, মাথাই নাই তো ব্যথা হবে কিভাবে? যেই জিনিস আছে সেখানে সমস্যা দেখা দেবে। উদাহরণস্বরূপ, যে অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করে না, ওই আল্লাহর বান্দারে এটা আমার বলা লাগবে না, মোবাইলে খারাপ জিনিস দেখো না, কারণ বাটন ফোনে দেখবে ডাকে, ওইখানে দেখার আইটেম আছেই বা কি? এখন যেখানে সমস্যা, সমস্যার উপাদান আছে ওই জায়গায় না ভয়টা আছে। এজন্য আমার আল্লাহ কোরআনে এটা বলেন নাই, বান্দা জিনা করিস না, ব্যবিচার করিস না। আল্লাহ কি বলেছেন জানেন? ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যাস না। ধারে কাছে যায় কিভাবে? এই স্কুল কলেজে যখন সহশিক্ষা চলে ওইটারেও ধারে যাওয়াই বলে। এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, আর শয়তান বাবাজি তো বসেই থাকে মেহনত করার জন্য। এক ছেলে আর এক মেয়ে যদি কোথাও একান্ত হয়, অনলাইনে হোক অফলাইনে হোক, মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক আর বাস্তবিক বাস্তবিক জীবনের মধ্যে হোক না কেন, তারা দুজন থাকে না, তৃতীয় একজন চলে আসে ইনভাইট করা ছাড়াই, তার লগে কন্ট্যাক্ট করা লাগে না, হেলিকপ্টার পাঠানো লাগে না, কিচ্ছু লাগে না। সেই প্রধান মেহমানের নাম কি? মহামান্য শয়তান মহোদয়। সেই মহামান্য শয়তান মহোদয় আপনি আপনি চলে এসে উভয়ের উপরে মেহনত করতে থাকে। এজন্য দেখবেন হালালটারে ধীরে ধীরে বেশিয়ে তোলে আর হারামটারে ধীরে ধীরে অন্তরে ঢুকাতে থাকে। আরে ঘরের বউ যত সুন্দরী হোক, অনেকের রোগ এমন, বলে হুজুর আগে তো খুব ভাল লাগতো কিন্তু এখন কেমন পানসে পানসে লাগে। শাদি করনা শৌ খায়, চন্দ রোজে কা রও খায়, ফের গলে মে তও খায়, শাদি মকুন শাদি মকুন শাদি মকুন। শুরুতে তো খুব ভালো লাগতো, এখন লাগে না। তো কারে ভাল লাগে? রাস্তা দিয়ে যেই হেঁটে যায় তারই তো হুরপুরির মতো লাগে। কেমন রোগ আছে নাকি? না
আছে নাকি নাই তা হারামের মজা অন্তরে ঢুকিয়েছে আর তিক্ত একটা বাস্তবতা মাথায় গেথে রাখেন আমি বড় চিন্তিত করি ওই সমস্ত বেহায়া দম্পতিদেরকে নিয়ে যারা একসঙ্গে বসে বসে টিভি দেখে সিনেমা দেখে নাটক দেখে আচ্ছা মহিলার কি একবার মনে পড়ে না এই যে স্বামীটা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখছে বাস্তবে সুন্দর হোক আর ময়দা মাখা ওই আর্টিফিশিয়াল সুন্দরী হোক যেমনই হোক না কেন এখন এই যে দেখছে আবার স্বামীরও কি মনে হয় না এই যে হ্যান্ডসাম হ্যান্ডসাম বাস্তবে হ্যান্ডসাম হোক আর এডিটর বরকতে হ্যান্ডসাম হোক এই যে এদেরকে বডি বিল্ডার সিক্স প্যাকদেরকে দেখছে তো এইরকম সুন্দর দেখতে দেখতে ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ কমে যাবে এটাই তো বাস্তবতা যারা নজরের হেফাজত করতে পারে না তারা দাম্পত্য জীবনের মহাব্বত কখনোই ধরে রাখতে পারে না সংসার করা লাগে একটা জাস্ট ফর্মালিটি মেনটেন করা সামাজিকতা রক্ষা করা সমাজ বলতে একটা ব্যাপার আছে আলাদা হলে বদনাম হবে বাচ্চা কাচ্চার কি হবে ওদের লাইফ আছে ইত্যাদি ইত্যাদি তো দিলের আকর্ষণ থাকে না থাকবে কিভাবে আরে আমি খাই পান্তা ভাত কিন্তু আমি সারাদিন দেখি খালি বিরিয়ানি আর বিরিয়ানি আমার পকেটে নাই 100 টাকা চাকরি করি ব্যাংকে সারাদিন গুনি কোটি কোটি টাকা তাহলে আমার কাছে যেটা আছে এটার প্রতি আকর্ষণ কিন্তু কমবে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবা নিচের দিকে আর ধর্মের লাইন উপরের দিকে তাকাবা ধর্মের লাইনে দেখবা কে তোমার চাইতে বেশি ইবাদত করে তুমি তার মতো হওয়ার চেষ্টা করবা ফাস্তাবিকুল খায়রাত কারণ কোরআনের আদেশ নেক কাজে প্রতিযোগিতা করো একজন আরেকজনকে পেছনে ফেলার চেষ্টা করো কিন্তু দুনিয়ার লাইনে নিচের লোকের দিকে তাকাবা তাহলে দিল থেকে শুকরিয়া বের হবে আর যদি উপরের দিকে তাকাও সারা জীবন আফসোস আর আফসোস থাকবে এ কারণে আল্লাহর রাসূল বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব আদমের সন্তানের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি এর আগে কোনো কিছু পেট ভরে না আরে এক বাড়ি হলে আরেক বাড়ি এক গাড়ি হলে আর এক গাড়ি খালি চায় আর চায় আর চায় দেখবেন পিপাসা কিন্তু কিছুতেই মেটে না কুল্লু জাদিদিন লাযীদুন প্রত্যেক নতুনটাই আকর্ষণীয় হয় প্রতি বছর বছর মোবাইলের মডেল পাল্টাতে হবে গাড়িটার আরেকটু আপডেট করতে হবে এরকম লোক নাই মনে হয় আর নারীরে তো আর আপডেট করতে পারেন অ্যান্ড্রয়েডের ভার্সনের মতো অথবা অ্যাপলের ওয়াইএস এর মতো যে এইটারও আপডেট লাগাই দেই ওভারনাইট মোটামুটি এটা আপডেট হবে এইটা তো পারে নাই কারণ এইটা ধরে রাখে তলে তলে পরকিয়া শুরু করে পরকিয়ার পেছনে বড় একটা কারণ এই আপনাদের ঘরে টিভি বিভিন্ন মেসেজ তো আছেই কিন্তু যে যারে দেখবে সে তার দিকে আকৃষ্ট হবে নজরের হেফাজতের কথা কোরআনে কেন এসেছে কেন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইগদূ মিন আবসারহিম ওয়া ইহফাযূ ফুরুজাহুম হে নবী মুমিন পুরুষদেরকে বলুন চোখ যাতে নিচে রাখে লজ্জাস্থান যাতে হেফাজত করে একই আদেশ নারীদেরকেও দেওয়া হয়েছে এই আয়াতের পরের অংশে কেন দুটোর সম্পর্ক কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আগে বলেছেন দৃষ্টি নত রাখার কথা পরে বলেছেন লজ্জাস্থান হেফাজতের কথা তার মানে হলো লজ্জাস্থান হেফাজত করতে পারবে একমাত্র সে দৃষ্টিকে নত রাখতে পারে যে যে দৃষ্টি নত রাখতে পারে না সে লজ্জাস্থানকেও হেফাজত করতে পারবে না সুযোগ পায় না বলে অনেকে সাধু সুযোগ পেলে সাধু যে কয়জন এটা ওই কম্বল থেকে যেমন ওই উপরের জিনিসগুলো বাঁচতে শুরু করলে লাস্টে দিন শেষে আর কম্বলের কিছু পাওয়া যাবে না আমাদের হালতটাও এমন হবে চোর দুনিয়াতে খুব বেশি না প্রফেশনাল চোর কম কিন্তু অ্যাক্সিডেন্ট একটা হতে দেরি পকেটের মোবাইল আর মানিব্যাগ হাওয়া হতে দেরি না চুরি করলো কারা সবাই কি প্রফেশনাল চোর না সবাই চোর না কিন্তু সুযোগ পায় না বলে অনেকেই ভালো থাকে সামনে যখন সুযোগ এসে ধরা দেয় আর ঠিক থাকতে পারে না নবী দেবরকে মরণ বলেছেন কেন কারণ তো কিছু না কিছু আছে আরে সব পরপুরুষের থেকেই তো নিজেকে পর্দানশীল রাখতে হবে তো দেবরকে আলাদা ফোকাস দিলেন কেন আল্লাহর রাসূল হাইলাইটের কোনো না কোনো কারণ তো আছে সেই কারণ হলো রক্ষকে যখন ভক্ষক হয়ে যায় পরিণতি বড়ই মন্দ হয়ে যায় প্রতিবেশীর ব্যাপারেও আলাদা সতর্কতা এসেছে কেন কারণ প্রতিবেশী তার প্রতিবেশীকে সেফটি দিবে সে নিজেই যদি তার পেছনে লেলিয়ে পড়ে তাহলে জাতির মধ্যে নারীদের নিরাপত্তা থাকবে কিভাবে নারী অধিকার নিয়ে তো খুব আলাপ হয় নারীর ক্ষমতায়ন নিয়ে তো খুব গল্প চলে কিন্তু নারীর নিরাপত্তাই তো দেওয়া গেল না স্বাধীনতার 52 বছরে নারী ঘরে নিরাপদ না নারী বাইরে নিরাপদ না নারী শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ না আর একে তো রেপ তো হচ্ছে হচ্ছে কিন্তু জানেই মেরে ফেলছে এক হলো ইজ্জত নেওয়া আর এক হলো জানেই মেরে ফেলা তার মানে কোন পর্যায়ের ভয়াবহ হালত নিয়ে উপনীত করেছে নারীদেরকে বানিয়েছে খালি চাহিদা পূরণ করার উপকরণ সেক্স টয়ের মতো করে তো নারীকে তো আল্লাহ এই জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ তো তাকে এমন মর্যাদাসীন বানিয়েছেন সন্তানের জান্নাত রেখেছেন মায়ের পায়ের তলে
তো এত দামি নারী এত লাঞ্ছিত হচ্ছে কেন এর দায় আমাদের ক্ষমতাসীনদের কারণ তারা এই দেশের মধ্যে এই পরিবেশটা ছড়াতে সক্ষম হয়েছে যে নারী মানেই প্রেম নারী মানেই শারীরিক আকর্ষণ নারী মানেই এই সমস্ত প্রেম ভালোবাসা ইত্যাদি না হলে গল্পেও নারী সিনেমায়ও নারী নাটকেও নারী কবিতায়ও নারী উপন্যাসেও নারী বিজ্ঞাপনেও নারী বিলবোর্ডেও নারী তাও নারীর পোশাক যত ছোট হবে সে তত সুন্দরী পুরুষের পোশাক যত বড় হবে সে তত স্মার্ট আরে গেঞ্জি পরেছে তার উপর শার্ট তার উপর ব্লেজার হ্যান্ডসাম বয় বুকের পশম দেখা যাচ্ছে না সেই মাশাআল্লাহ কিন্তু নারীর ক্ষেত্রে যত ছোট হবে যত ছোট এমন ছোট যদি হয় ভেতরে সব দেখা যাচ্ছে তাহলে বলবে না এইটা না একটা কিউটের ডিব্বা খবরও যদি পড়ায় তাহলে পুরুষের ক্ষেত্রে দেখবেন তারে আবৃত করে রাখে এমন কি জামা নামাতে না মাথা টাকনুর নিচে পর্যন্ত নামায় যাতে কষ্ট করে ঝাড়ু দেওয়া লাগে না হেঁটে গেলে আপনি আপনি ঝাড়ু হয়ে যায় তো পুরুষের ক্ষেত্রে খালি নামাবে আর বেড়িদের ক্ষেত্রে খালি উঠাবে উঠাবে এখন পুরুষ নিষ্পেষাকে জামা পরে না এখন নারীরা নিষ্পেষাকের উপর আমল করে এটাই বাস্তবতা কিনা তো এখন স্কুল কলেজে একসঙ্গে যখন পড়বে সোহবতের প্রভাব তো আসবেই নারীর ভেতর নারীত্ব পুরুষের ভেতর পুরুষত্ব আর মহামান্য শয়তান মহোদয় তো বসেই আছে এদেরকে উস্কানি দেওয়ার জন্য আর এখন তো যৌন বিজ্ঞান আর যৌন শিক্ষার নামে যা ক্লাস করানো হচ্ছে এখন ম্যাডামই পরাক আর শাড়ি পরাক এখন যেই জেন্ডারের লোকে পড়াবে ছাত্রদের মধ্যে ভিন্ন জেন্ডারের মানুষও আছে অ্যান্ড ম্যাডাম এসে যদি পড়ায় ছাত্রদের ভেতরে তো বিভিন্ন সুরসরি শুরু হবে আবার ছাড় এসে যদি পড়ায় নারীদের ভেতর সুরসরি শুরু হবে অ্যান্ড শিক্ষক শিক্ষিকা হলো বাপের মতো আর মায়ের মতো সেই বাপ আর মায়ের হাত ধরে ভাগতে শুরু করেছে কি হচ্ছে নাকি হচ্ছে না হচ্ছে নাকি হচ্ছে না সুগার ড্যাডি সুগার মাম্মি কত কত জিনিস নতুন করে দুনিয়াতে আবিষ্কার হতে শুরু করেছে তো সোহবতের প্রভাব আছে নাকি নাই তো ভালো লাইনে সোহবত হলে ভালো প্রভাব খারাপ লাইনে সোহবত হলে খারাপ প্রভাব তা আপনারা যারা আছেন যেহেতু আমরা সামাজিক জীব মানুষ তো আমরা জঙ্গলে থাকি না সমাজে থাকি সমাজ নিয়ে চলি আমি শুধু প্রত্যেককে জাস্ট তিনটা অনুরোধ রাখছি আল্লাহ রসুলের হাদিসের আলোকে রাসুল বলেছেন যে তোমাদের সঙ্গীদের মধ্যে সর্বোত্তম কারা কারণ সৎসঙ্গে যেহেতু স্বর্গবাস তো উত্তম সঙ্গী বেছে নিতে হবে ফ্রেন্ড সার্কেল এমন হতে হবে যাদের ভালো প্রভাব আমার উপরে পড়ে আরে মেলামেশা তাদের সাথে করতে হবে যাদের উত্তম প্রভাব আমার উপরে এসে পড়ে আল্লাহ রসুল বলছেন তিন গুণ দেখে বন্ধু বানাবো তোমরা এই তিন গুণ যাদের ভেতরে থাকবে তারাই তোমাদের সর্বোত্তম সঙ্গী হবে তো এখন থেকে আজকে বাসায় গিয়ে চেক দিবেন আমার লাইফে যত মানুষের সাথে আমি মেলামেশা করি নিয়মিতভাবে তাদের মাঝে তিন গুণ আছে কিনা আমি চেক দেব যদি থাকে সম্পর্ক থাকবে মহাব্বত হবে কার জন্য আর যদি না থাকে সম্পর্ককে ছিন্ন করব সেই ছিন্ন করাও হবে কার জন্য অনেক জায়গায় সম্পর্ক ছিন্ন করলে সওয়াব হয় আর অনেক জায়গায় সম্পর্ক ধরে রাখলে সওয়াব হয় জিএফ আর বিএফ এসে যদি হুজুরের মাসালা জিজ্ঞেস করে হুজুর এখন মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান আমরা কি একজন আরেকজনের মন ভাঙতে পারি ব্রেক আপ কি করতে পারি নাকি আবার আল্লাহ গজব দিবে আমাদেরকে মনে কষ্ট পেয়ে বদদোয়া যদি দেয় মানুষের বদদোয়ায় তো আমাদের ক্ষতি হয়ে থাকে এখন কি হবে এই মাসালা জিজ্ঞেস করলে হুজুর কি জবাব দিবে হুজুর বলবে তোর জন্য ব্রেক আপ করা ফরজে আইন তুই যদি করিস আল্লাহ অনেক সওয়াব দিবে আল্লাহ তোরে 72 হুরের স্বামী বানায় দিবে আর যদি না করিস জাহান্নামে যে কি দেবে ওটা না কোনো অন্তর কল্পনা করতে পারবে না কোনো চোখ দেখেছে আর না কোনো কান শুনেছে তো সুতরাং বন্ধু বানাবেন কয় গুণ দেখে গুণ দেখে বানাতে হবে পাইকারি হারে বানানো যাবে না তিনটা গুণ এক নম্বর গুণ আল্লাহ রাসূল বলেন খায়রুল সাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু এক নম্বর গুণ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে খেলোয়াড়দেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে ফাসেক ফাজের নেতাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে মদ্যপ নেশাগ্রস্তদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে বেড়ি ম্যানসনে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে নাকি এখন যদি আবার কেউ হাইব্রিড মস্তিষ্কের ব্যাখ্যা দেয় আল্লাহ বলেছেন সৃষ্টির সৌন্দর্যে পুলকিত হয়ে স্রষ্টার প্রশংসা করা কারণ স্রষ্টাকে চেনা যায় সৃষ্টিকে দেখে তো এখন খালি গাছ দেখলে পাহাড় দেখলে আর সমুদ্র দেখলে কি হবে নারীও তো আল্লাহর সৃষ্টি তারে না দেখলে আল্লাহর চিনবো কিভাবে দিল থেকে আল্লাহর শুক্রিয়া বের হবে কিভাবে নারীকে দেখে বলবো আরে সে কত সে যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর
এই রকম সুফিবাদী মার্কা ভন্ডামি মার্কা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? এমন ছেলে পেলেও আছে ধুমায়া বদনজর করে আবার নামাজ রোজাও করে। এখন যদি হাতে নাতে ধরেন কি রে এগুলো করিস কিসের জন্য, বলবে না সামনে বিয়ে শাদি তো করা লাগবে। এখন পাত্রী দেখা তো ইসলামে জায়েজ আছে, কারণ একজনকে দেখেই তারে কনফার্ম করে, এটা তো মুশকিল ব্যাপার। আমি আসলে দেখি কারে মনে ধরে যায় যাতে আগামী জীবনে তাকে জীবন সঙ্গিনী বানানো যায়। এই কবে না কবে জীবন সঙ্গিনী বানাবে, এই নিয়ত রাস্তা দিয়ে যে হেঁটে যাবে তারে দেখাই জায়েজ হবে নাকি না জায়েজ হবে? তাহলে বন্ধু বানাতে হবে এক নম্বরে এই গুণ দেখে, যাকে দেখলে কার কথা মনে পড়ে। তা আপনারা যারা ফিমেলদেরকে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে রেখেছেন, মুরব্বীরা না বুঝলেও জোয়ানরা তো বুঝতে পারছেন, নেকনিয়াতে আর বদনিয়াতে ফিমেলদেরকে যারা ফেসবুক ফ্রেন্ড বানিয়ে রেখেছেন তাদের আইডি দেখলে চাল চালাই আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে নাকি অন্তরের মধ্যে শয়তানির বিভিন্ন চিন্তার কথা মনে পড়ে? সাবধান, পাপ থেকে বাঁচতে চাইলে পাপের আইটেম থেকেও নিজেকে দূরে রাখতে হবে। আর আপনার পথ আপনাকেই চলতে হবে, কেউ পারে না অন্যের পথ চলে দিতে। যদি একজন আরেকজনের পথ চলে দিতে পারত আমার রাসূল অন্তত আবু তালেবের পথটা চলে দিত, কিন্তু প্রত্যেকের পথ নিজেকেই চলতে হয়। হ্যাঁ মানুষ পথ দেখাতে পারে কিন্তু পথ চালিয়ে দিতে পারে না। সুতরাং নিজে ভালো থাকতে চাইলে নিজেকে নিয়ে নিজেই ফিকির করতে হবে। আপনি জানেন মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় গেলে টুকটাক পাপ হয়েই যায়। অলস মস্তিষ্ক শয়তানের কারিগর, বসে বসে পাঁচ মিনিট একটু নোটিফিকেশন চেক দেয় এজন্য ঢুকে পরে এক দুই ঘন্টার গুণাখালি হতেই থাকে হতেই থাকে। আপনার জন্য বিছানায় মোবাইল নিয়ে যাও না জায়েজ। বাথরুমে একটু লম্বা সময় থাকলে অন্তরে আজেবাজে চিন্তা আসে, বিভিন্ন গুণা হয়। আপনার জন্য বাথরুমে লম্বা টাইম কাটানো না জায়েজ। এমনকি বিছানায় শুইলেও ওই আগের পাপের জীবনের হাবিজাবি চিন্তা মনে আসে। আপনার জন্য ফতোয়া হলো যতক্ষণ ঘুম খুব বেশি চাপ না দেবে বিছানায় যাবেন না। যখন দেখছেন না টিকতে পারছি না মাথা ঘুরিয়ে পড়ে যাব তখন বিছানায় যান, আর কোনো হাবিজাবি খেয়ালই আসবে না। যে একাকী থাকলে তার মনের মধ্যে আগডুম বাগডুম ঘোরাডুম খেয়াল আসে, তার জন্য একাকী থাকা উচিত না, সে মানুষের সাথে থাকবে। সবার জন্য সব ফতোয়া চলে না রে ভাই। কেউ একাকী থাকলে আল্লাহর জিকির আল্লাহর ইবাদত দোয়া কান্নাকাটি মোনাজাত বেশি হয়, আর কেউ একাকী হলে অন্তরের মধ্যে নফসের জিনা অন্তর জিনা করে, অন্তরের মধ্যে হাবিজাবি জিনিস যা আগে দেখেছে আগে করেছে এগুলো আসতে থাকে। তার জন্য একাকী হওয়ায় কোনো ফায়দা নাই, বরং সে বেশি থেকে বেশি মানুষের সাথে কথাবার্তা বলবে, মেলামেশা করবে, এতেই তার ঈমান সুরক্ষিত হবে। এমন কেমন লোক আছে একাকী হলে ডিপ্রেশনে পড়ে যায়, বিভিন্ন রকম অস্থিরতা তার ভেতরে আসে, তার জন্য একাকী হওয়া জায়েজই হবে না। সে বেশি বেশি বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলবে, হা গুনাহের কথা না স্বাভাবিক কথা অথবা দিনের কথা, ইনশাআল্লাহ ডিপ্রেশনও তার থেকে দূরে থাকবে। আর কাটা তুলতে হয় কাটা দিয়ে, এক প্রেমকে কাটাতে হয় আরেক প্রেম দিয়ে। হারাম রিলেশন থেকে বের হতে চান, আল্লাহর প্রেম অন্তরে ঢুকান, রসুলের প্রেম অন্তরে ঢুকান, জিহাদের প্রেম শাহাদাতের প্রেম অন্তরে ঢুকান। আর যে জান্নাতের হুরকে ভালোবাসে সে দুনিয়ার দুই পয়সা নষ্ট ভ্রষ্টাকে ভালোবাসতে পারে না, যে শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে থাকে। আরে তার জন্য এক দেশ ছেড়েও আরেক দেশে চলে যাওয়া, এই শাহপরাণ শাহ গরম দেওয়ান শাহ জালাল কোত্থেকে এসেছেন? শাহাদাতের টানেই তো ছুটে এসেছেন, এটাও তো প্রেম। কেউ প্রেমের টানে দেশ ছাড়ে, কেউ শাহাদাতের টানে ভূমি ছাড়ে। এক প্রেমকে কাটতে হয় আরেক প্রেম দিয়ে, তো খারাপ প্রেম কাটবেন, ভালো প্রেম গড়তে হবে। আল্লাহর জিকিরের প্রেম গড়েন না, দেখবেন আরে বান্ধবীর নাম মুখে আগে না নিলে ভাল লাগতো না, এখন আল্লাহর নাম না নিলে অস্থির লাগতে থাকে। আল্লাহর নামই আপনার জন্য মধুর বাণীতে পরিণত হয়েছে, প্রেম এটাও আল্লাহর নেয়ামত। অনেকের হৃদয় শক্ত, এত শক্তের শক্ত দোয়ায় জীবনে চোখে এক ফোঁটা পানি আসে না, কিন্তু যাদের দিল নরম এটাকে যদি কাজে লাগাতে পারে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ জিনিসের অভ্যাসগুলোর মোড়টা ঘুরিয়ে দিলেই এই অভ্যাস আপনাকে জান্নাতে নিবে। ওমর আগেও রাগী ছিলেন, ওমর পরেও রাগী ছিলেন, কিন্তু আগে রাগটা গিয়ে পড়তো নবীর বিরুদ্ধে, নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন, কিন্তু পরে রাগটা গিয়ে পড়লো আবু জাহাল গঙ্গের বিরুদ্ধে। আল্লাহ তাকে আল ফারুক হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী বানিয়ে দিয়েছেন। তো যে কোনো জিনিসের ভালো ব্যবহারও আছে খারাপ ব্যবহারও আছে, আপনার ট্রেনিং আছে। এই ট্রেনিং নিয়ে আপনি যদি ব্যয় করেন ইসরায়েলের এই জায়নসদের বিপক্ষে আল্লাহর দিনের বড় ফায়দা হবে, কিন্তু গিয়ে যদি ব্যয় করেন মাজলুম মুসলমানদের বিপক্ষে আল্লাহর দিনের বড় ক্ষতি হবে। তো যে কোনো জিনিসের, আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, অনেকে হীনমন্যতায় ভোগে, হায় মাদ্রাসায় পড়লাম না, মাদ্রাসায় পড়লেই হতো সেই হতো, হ্যাঁ যেটা হওয়ার তো হয়েছে, কিন্তু আপনি যা হাসিল করেছেন আরে সেটা দিয়েও দিনের বড়
খেদমত করতে পারবেন যেটা আমার মতো মোল্লা মৌলবি পারবে না আপনি আপনার শাস্ত্রে পারদর্শী হন না এটা দিয়ে আপনি এই টেকনোলজির যুগে সায়েন্সের যুগে দ্বীনের এমন এমন জিহাদের এমন এমন খেদমত আঞ্জাম দিতে পারবেন যেটা হাজার হাজার আমরা মোল্লা মৌলবি মিলেও পারবো না তো যে কোনো জিনিসের ভালো ব্যবহারও আছে খারাপ ব্যবহারও আছে আর স্ত্রীর হালাল প্রেমে আপনি নিজেকে একেবারে চূড়ান্ত আকৃষ্ট বানান না যে যা বলে বলুক বউ পাগল বলবে এই বলবে সেই বলবে আরে বলুক না স্ত্রীর প্রেমে দেওয়ানা হন এমনকি একজন আরেকজনের সাথে বিভিন্ন বিষয় প্রয়োজনে শেয়ার করেন আপনার যদি এমন হয় যে না আমি ফেসবুকে ঢুকলে গুনাহ হয় এখানে ঢুকলে গুনাহ হয় ওখানে ঢুকলে গুনাহ হয় পাসওয়ার্ডও শেয়ার করে রাখেন তার ডিভাইসে আপনার আইডিও লগ ইন দিয়ে রাখেন একজন আরেকজনকে চোখে চোখে রাখেন নজরদারি করেন তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন না চাইলেও আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হচ্ছে একজন আরেকজনের হিসাব নেন গুনাহের হিসাব যে সাবধান আজকে কোনো বদনজর হয় নাই তো সেও বলবে যদি হয় তাহলে আল্লাহ আমাকে মাফ করো তুমিও দোয়া করো যাতে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন এভাবে যদি হিসাব একজন আরেকজনের নিতে থাকে আরে দুনিয়ার লাইনে ঠিকই নাই টাকা পয়সার লাইনে ঠিকই নাই টাকা পয়সা থাকলে কি আর না থাকলে কি আমার নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধেন নাই আমার নবীর ঘরে মাস পার হয়েছে চুলা জ্বলে নাই এমন হয় নাই তো দুনিয়া থাকলে কি আর না থাকলে কি দিন না থাকলে তো সবই বরবাদ তো স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সহযোগী হতে হয় দুনিয়ার লাইনে খালি না আখেরাতের লাইনেও একজন আরেকজনের সহযোগী হলে তখন না দিন পালন সহজ হয় আরে ওই স্বামী কত না ভাগ্যবান যার স্ত্রী তাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয় ওই স্ত্রী কত না ভাগ্যবান যার স্বামী তার দিলে কখনো অলসতার উদাসীনতা আসলেও আখেরাতের কথা শুনিয়ে শুনিয়ে সব উদাসীনতা দূর করে দেয় বাইরে এসে যে এলেম শেখে শেখ মশাইখের সোহবতে গিয়ে ইসলাম সম্পর্কে যে জ্ঞান হাসিল করে স্ত্রীকে গিয়ে সেটা জানিয়ে তাকেও জ্ঞানে বানানোর চেষ্টা করে আরে কত সৌভাগ্যবান এই স্বামী কত সৌভাগ্যবান এই স্ত্রী এটাই তো হওয়া দরকার নাকি তো নবী বললেন এক নম্বরে গুণ হলো যারে দেখলে কার কথা মনে পড়ে কিছু চেহারা এমন আছে সেটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে কিছু পোশাক এমন আছে সেটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে তো নবী খালি চেহারার কথা বলেন নাই ফুল অংশটাই দেখবেন আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে শয়তানওয়ালাদেরকে দেখলে শয়তানের কথা মনে পড়ে গাঞ্জাওয়ালাদেরকে দেখলে গাঞ্জার কথা মনে পড়ে ধান্দাওয়ালাদেরকে দেখলে ধান্দাবার কথা মনে পড়ে সুতরাং বন্ধু বানাতে হবে এমন লোকদেরকে যারা আল্লাহকে ভালোবাসে পারবেন টেনশন এর জন্য বন্ধু ছাটাই করা লাগলে করবেন এত বন্ধু দিয়ে কি হবে কে কবরে আলো জ্বালাবে কে কে আমত ডান হাতে আমল নামে এনে দেবে কে মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে কার সে আজিমের নিচে ছায়া হবে এই বন্ধুরাই দুশ্মন হবে আমার কোরআন বলছে আল আখিল্লা ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন সেদিন অন্তরঙ্গ বন্ধুরাও অন্তরঙ্গ বন্ধু ক্লোজ ফ্রেন্ডের দুশ্মন হবে তবে মুমিন মুত্তাকিদের ক্ষেত্রে এটা হবে না তার মানে আল্লাহর ভয় যাদের দিলে আছে কেউ কারো দুশ্মন হবে না কত আপন হবে জানেন সহি হাদিসে আছে যখন আল্লাহ কিছু মানুষকে তাদের পাপের কারণে সাময়িক জাহান্নামে ফেলে দিবেন আর আল্লাহ তাআলা অন্যান্য মুমিনদেরকে তাদের নেক আমলের বরকতে আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও তারা বলবে আয় আল্লাহ আমরা জান্নাতে যাব কিন্তু আমাদের ভাইয়েরা জাহান্নামে পড়ে থাকবে দিল তো মানে না সল্লু মানা ওয়া সামু মানা ওয়া হাজ্জু মানা আল্লাহ একসাথে নামাজ পড়েছি একসাথে রোজা রেখেছি একসাথে হজ করেছি আজ তারা থাকবে জাহান্নামে আমরা থাকবো জান্নাতে আল্লাহ একটা চান্স দাও না তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ বলবেন ঠিক আছে মুমিনরা তোমরা যাও যাকে যাকে চেনো মুমিন হিসাবে তাদেরকে বের করে আনো জাহান্নাম থেকে একজন একজন করে সবাইকে বের করে আনবে যার সাথে যার মহাব্বত থাকবে আল্লাহ বলবেন যথেষ্ট হয়েছে বলবে হ্যাঁ আল্লাহ যথেষ্ট হয়েছে তখন বলবেন তোমরা তোমাদের মহাব্বতের খাতিরে সুপারিশ করে বের করে এনেছো এবার আমি বের করব তখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে এমন ভাবে বের করে আনবেন যাদের দিলে দানা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ সবাইকে মুক্ত করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য মহাব্বতের দাম আছে নাকি নাই সহি হাদিসে কুদসিতে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ডেকে ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুন আলী জালালি আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য আরে সামনে আসো তোমরা আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আজ আমি আল্লাহ তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়াই নাই সুতরাং মহাব্বত বন্ধুত্ব ভ্রাতৃত্ব গড়তে পারলে এমন গড়েন তাদের সাথে মহাব্বত গড়েন যারা আখেরাতে আপনার উপকারে আসবে হাশরের ময়দানে আর সে আজিমের নিচে একসঙ্গে বসবে আরে যে বেলালে হাবশিকে ভালোবাসবে সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু যে আবু জাহালকে ভালোবাসবে ও কোন মুখে বলবে আল্লাহর জন্য ভালোবাসা
পারবে না সুতরাং মহব্বত করেন আল্লাহর জন্য এমন কি এটাকে হাদিসে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে এক মিশকাত শরীফ খুললেই পাবেন আফদলুল আমাল ইলাল্লাহ আল হুববু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এমন কিছু এই হাদিসে আছে নবী বলেন বুখারীতে আছে তিন গুণ যার ভেতরে থাকে সে ঈমানের মজা অনুভব করতে পারে এর মধ্যে একটা গুণ ওয়াই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তিরমিজি শরীফে হাদিস আছে নবীর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওই ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি নবী বললেন তুমি তাকে জানিয়েছো বলল জানাইনি বললে এখনি জানাও তাহলে মহব্বতটা দ্বিপাক্ষিক হবে একপাক্ষিক থাকবে না আমার নবী বলেন মান আহাব্বার রাজুলু আখাহু ফালইখবিরহু আন্নাহু ইউহিব্বুহু যে যাকে ভালোবাসে আল্লাহর জন্য সে যাতে তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য সালামের এত দাম কেন কারণ এতে মহব্বত পয়দা হয় হাদিয়ার এত দাম কেন এতে মহব্বত পয়দা হয় এমনকি হাসি মুখে কথা বললে সৎকার সব লেখা হয় কেন কারণ এতেও মহব্বত তৈরি হয় জামাতে নামাজের এত গুরুত্ব কেন কারণ সবাই ঘরে ঘরে পড়লে মিল মহব্বত হবে না আসবে আরে জুম্মার মসজিদে কিছু লোক আসবে ঈদে আরও বেশি পরিমাণ লোক আসবে এই যে দেখা সাক্ষাৎ মিল মহব্বত হবে যেখানেই মহব্বত তৈরি হয় ইসলামের নজরে সেটার দাম অনেক বেড়ে যায় এমন কি যদি দুই ভাইয়ের মধ্যে মিলমিশ তৈরি করে দিতে পারেন যাদের মধ্যে মনোমালিন্য ছিল আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ সুতরাং বন্ধু হবে তারা যাদেরকে দেখলে মনে পড়ে কার কথা দুই নম্বরে ওয়াজিদু ফি ইলমিকুম মান্তিকুহু যার কথা শুনলে ইলম বেড়ে যায় কিছু মানুষের কথা শুনলে কোন সিনেমা কেমন এটা জানা যায় কোন খেলোয়াড় কেমন এটা জানা যায় আরে কোন পর্নস্টার কেমন এটা জানা যায় কোথায় কি ধান্দা চলে কারবার চলে এগুলো জানা যায় কিছু মানুষের কথা শুনলে ইলমের বিষয়ে জানা যায় নবী বললেন বন্ধু হবে তারা যাদের কথা শুনলে কি বারে এলেম আখেরাতের এলেম না দুনিয়ার এলেম নবী ভাগাভাগি করেন নাই উভয়টাই হতে পারে দুনিয়ার এলেমেরও দরকার আছে নাকি নাই তার মানে যার কথায় আমার এলেমের ফায়দা হবে যেমন ধরেন আমি হুজুর আপনি ডাক্তার আমার কথা শুনলে হুজুরের লাইনে সে এলেম পাবে আপনার কথা শুনলে ডাক্তারি লাইনে সে এলেম পাবে ডাক্তারির প্রাথমিক বিদ্যাটাও তো সকলে জানা থাকলে ভালো যাতে করে বিপদে পড়লে অন্তত নিজের না হলেও কোনো ভাইয়ের খেদমত আঞ্জাম দিতে পারে ময়দানে কোনো মজলুম কোন শহীদকে দেখলেও যাতে সেই সময় তার টুকটা খেদমত করতে পারে তো এর সহবতে গিয়েও যদি সে সময় কাটায় এই সময়গুলো নেক আমলে লেখা হবে দুই নম্বর গুণ যাদের কথা শুনলে কি বারে কি বারে সুতরাং ফেসবুক ফ্রেন্ড হলেও এটাও তো বন্ধু বন্ধুর তো বহুত ক্যাটাগরি আছে না এখন এটাও তো বন্ধু এমন লোকদের ছাঁটাই করবেন যাদের থেকে শেখার কিচ্ছু নাই মাথায় রাখবেন একমাত্র এমন লোকদের সাথে অ্যাড থাকবেন বা ফলো করে রাখবেন যাদের থেকে শেখার কিছু আছে এখন বেডি অ্যাক্টরে ঢুকায় রাখবেন ও ছবি আপলোড দিবে ইচ্ছায় অনিচ্ছায় নজর গিয়ে পড়বে নজর পড়া মানে অন্তরে কুমন্ত্রণা ঢুকবে কুমন্ত্রণা ঢোকার মানে নামাজের মজা লাগবে না রাতের বেলা জাগার তৌফিক হবে না জিকির আসকার আপনার দ্বারা হবেই না এবং আল্লাহ না করুক আল্লাহ আপনাকে পাপের কারণে ধীরে ধীরে পথ থেকেও সরিয়ে দিতে পারে বহুত লোক একসময় জান দেওয়ার জন্য ফেদা ছিল কিন্তু এখন নামাজও পড়ে না মুখে দাঁড়িয়েও নাই লেবাসও নাই কিচ্ছু নাই বরবাদ হয়ে গেছে বরবাদ একমাত্র এই পাপের পথে যাওয়ার কারণে এ কারণে যেই লাইনগুলোতে মানুষ এগুলোর ব্যাপারে সতর্ক থাকে না আমরা আমাদের ছাত্রদেরকে ওই লাইনের ধারে কাছেও যেতে দেই না অনেকে আছে গল্প কবিতা সাহিত্য চর্চা করে করতে করতে গিয়ে ওই ওই বাম রাম সেকুলারদের মধ্যে কিছু বন্ধু বান্ধবী গড়ে তোলে এই যে দেখা যাচ্ছে বইমেলা চলছে না এই বইমেলার মধ্যে হুজুর মানুষ বেডিগোল্লাকে ছবি তুলছে গায়রত্ব থাকা দরকার পাপ করবে করতে মনে চায় তো ঘরে লুকিয়ে কর অন্তত নিজে মরবি জাতি মরবে না কিন্তু ইমানি গায়রাত কতটুকু নষ্ট হয়ে গেলে নিজেই এই রকম ফেতনার দায়িত্বে পরিণত হতে পারে আমলের দ্বারা জাতিকে ফেতনার দিকে দাওয়াত দিচ্ছে তো সুতরাং এগুলো থেকে সাবধান এমন লোকদেরকে বন্ধু বানাবেন যাদের থেকে কিছু শেখার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ ফেসবুক লাইফ আর বাস্তবিক লাইফ আর যেখানের লাইফ ওখানের লাইফ কিন্তু মাথায় রাখবেন এমন কারোর সঙ্গে চলবো না যার হুদাই শুধুই টাইম নষ্ট জীবন কাকে বলে জীবন মানে সময় সময় চলে গেল জীবন চলে গেল মোমবাতি যেমন জ্বলতে থাকলে গলে গলে পড়ে যায় এক এক মুহূর্ত গেলেও জীবনটা ধীরে ধীরে শেষ হতে থাকে সুতরাং সময়কে নষ্ট করবেন না আল্লাহর ওয়াস্তে প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ ধরবে আপনার কিয়ামতের ময়দানে চার জবাব দেওয়ার আগে এক কদম কেউ সামনে আগাতে পারবে না এর মধ্যে সময় নিয়ে দুই দুটো প্রশ্ন আছে একটা গোটা জীবনের সময় আর একটা যৌবন কালের সময়
তিন নম্বর গুণ ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু যারা আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে কিছু মানুষকে দেখলে মনে পড়ে দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা কিছু মানুষ এমন ওদেরকে দেখলে বোঝা যায় এখানে চিরকাল থাকার জন্য আসছি খালি খাই খাই চাই চাই নাই নাই এগুলোই করতে থাকে আর কিছু মানুষকে দেখলে মনে হয় দুনিয়া থাকলেও আলহামদুলিল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ ওদের দিলে দুনিয়া ঢোকে নাই থাকলে সর্বোচ্চ পকেট পর্যন্ত কিন্তু দিলটা একমাত্র আল্লাহর জন্য ফেদা অস্থির থাকে আল্লাহ কবে ডাক দিবা আমাদের ভাইয়েরা শহীদ হয়ে জান্নাতে ডানা মেলে মেলে উঠছে আমরা এখনো ফিতনার ঝুঁকিতে পড়ে আছি জানি না ঈমান নিয়ে যেতে পারবো কিনা দুনিয়া থেকে আয় আল্লাহ কবে ডাক দিবা কবে তোমার দ্বীনের জন্য আমার বুকের তাজা রক্ত জমিনে ঢালতে পারবো আমাদের ভাইদের সঙ্গে জান্নাতে গিয়ে মিলিত হতে পারবো এজন্য ছটফট করে আমার নবী সেই হাদিসে বলেন মান আহাব্বা لقاء الله أحب الله لقاءه جاء الله رسنگ شخص করতে ভালোবাসে الله তার চেহারা দেখতে ভালোবাসেন ومن كره لقاء الله جاء الله رسنگ شخص করতে অপছন্দ করে চায় না মরতে كره الله لقاءه الله তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে মৃত্যুতে ভয়ের কি আছে আরে মৃত্যু হলো আমার মাঝে আর আমার রবের মাঝে এক পর্দা এখন দুনিয়ার এই দেহটার কারণে রবের সঙ্গে মিলিত হতে পারছি না মৃত্যু আসবে আমাকে আমার রবের কাছে নিয়ে যাবে আল্লাহুম্মা রফিকাল আলা আমার নবীকেও তো এখতিয়ার দেওয়া হয়েছিল রবের সোহবতকেই তিনি এখতিয়ার করে নিয়েছেন তো সুতরাং এই লোভকে কে হাতছাড়া করতে চায় মায়ের কাছে গেলে ভাল লাগে আল্লাহর কাছে গেলে খারাপ লাগবে কোন দুঃখে আল্লাহকে মায়ের চাইতে পর না হাজার গুণ বেশি আপন সুতরাং মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে মৃত্যুই যখন চূড়ান্ত নিয়ন্তি ভাগার কিচ্ছু নাই মরণ যখন লেখার তখনই তো হবে সিংহের মতো বাঁচলেও সেদিন মরবেন শিয়াল কুত্তার মতো বাঁচলেও যেদিন মরবেন সব যখন লেখাই তখন লাঞ্ছনার জীবন কেন গ্রহণ করতে হবে একদিন বাঁচলেও মাথা উঁচু করে সিংহের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো কিছু করতে পারি বা না পারি বাতিলের ভয়ে বাতিলের অন্তরে আমাদের ভয় এমন ভাবে সৃষ্টি করব যে আমাদের জবানে নারে তাকবীর শুনলো থার থার করে কেঁপে উঠবে পারবেন না ইনশাআল্লাহ তো তিন গুণ দেখে বন্ধু বানাবেন কয় গুণ কয় গুণ এক নম্বর গুণ যারে দেখলে কার কথা মনে পড়ে দুই নম্বর গুণ যার কথা শুনলে কি বাড়ে এলেম বাড়ে তিন নম্বর গুণ যার আমল দেখলে কি স্মরণে আসে আমল মানে কাজ আমল মানে শুধু নামাজ রোজা না আমল মানে কাজ যার কাজ দেখলে কি মনে আসে আখিরাতের কথা মনে আসে দুনিয়া ধান্দাবাজির কথা না এই তিন গুণ দেখে দেখে বন্ধু বানান কি হবে সৎসঙ্গে স্বর্গবাস আপনার ভেতরে এই তিন গুণ আসবে আপনি আল্লাহর ওয়ালি হয়ে যাবেন ইনশাআল্লাহ আকাবিরদের রেখে যাওয়া আমানত ধারণ করে নিজেও জামানার আকাবিরে পরিণত হবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন কবুল করুন আমিন